আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। জি রাইজুল ভাই, পাতলা জামা পরে সালাত করা জায়েজ আছে? পুরুষের জন্য রেশমি পোশাক পরা নিষিদ্ধ, রেশমের পোশাক পরা নিষিদ্ধ, রেশমের পোশাক খুব পাতলা হয়। আর আমাদের পাক ভারত বাংলাদেশে যে পাতলা কাপড় আমরা গরমের দিনে পরি, সুতি কাপড়, এতে করে শরীরের চামড়া বোঝা যায়, এতে করে নামাজ বাতিল হবে না। তবে একটু মোটা কাপড় পরা উচিত, যাতে শরীরের চামড়াটা ঢেকে থাকে, এরকম কাপড় পরা উচিত। একেবারে সাফ পরিষ্কার, যে শরীর অঙ্গের বাস বোঝা যায়, সেরকম পাতলা কাপড় পরা ঠিক নয়। আর পাতলা বলতে কি বোঝায়, এটা তো উপরের দিকে পরে মানুষের, পুরুষের জন্য নামাজের সত্তর ঢাকা তো নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ঢাকা, আর পুরো শরীর খোলাও থাকে, তাতে তো নামাজ হবে। পুরো শরীর খোলা আছে আর দিকে আদে কিছু আছে, এতে সালাত হয়ে যাবে। আর পাতলা কাপড় পরলে তো পাঞ্জাবি পরে, শার্ট পরে, নিচে তো আবার লুঙ্গি থাকে অথবা পায়জামা থাকে, যার দ্বারা সত্তর পুরোপুরি আবৃত থাকে, সেই হিসাবে নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। পাতলা কাপড় পরলে নামাজ হবে না, এরকম কোনো কথা ঠিক নয়। পাতলা কাপড় পরা মানে যাতে করে শরীরের চামড়া বোঝা যায়, এরকম কাপড় পরাটা বেশি ক্ষেত্রে বেশি পাতলা পরা উচিত নয় বলতে পারেন, নামাজের ভিতরে এবং বাইরে কোথাও উচিত নয়, কিন্তু সালাত বাতিল হবে এমন কোনো কথা নেই। ধন্যবাদ।